আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে প্রচারে ঝড় তুলেছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্র। একটাই লক্ষ্য, বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে পদ্মফুল উপহার দেওয়া। এই প্রচারেরই অঙ্গ হিসেবে বুধবার 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উদ্যোগে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই পদযাত্রাটি হাঁপানিয়া চৌমুহনী থেকে শুরু হয়ে বাধারঘাট চৌমুহনী দেশে সমাপ্ত হয়। এদিন পদযাত্রায় অংশগ্রহণ করে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, আগামী 19 এবং 26 এপ্রিল ইতিহাস গড়বে ত্রিপুরার জনগণ। রেকর্ড সংখ্যক ভোটে রাজ্যের দুটি আসনে পদ্ম ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিয়ে তৃতীয়বার ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবেন। ত্রিপুরা জনতা আপনাদের সঙ্গ হয়ে এক নতুন ইতিহাস তৈরি করে 2024-এর যে নির্বাচন আছে 19 এপ্রিল, এই 19 এপ্রিলটিকে ত্রিপুরার সমস্ত মানুষ, মায়েরা বোনেরা যুবারা বুজুর্গরা ঘর থেকে বেরিয়ে পত্রপত্র ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে ভারতের প্রধানমন্ত্রী বানানোর জন্য সমস্ত ত্রিপুরাবাসী একত্রিত হয়ে আদরের হাসকে যে পতন মিছিল যে করেছেন তাতে আমার বিশ্বাস, এই বাজারঘাটের মানুষ, সমস্ত মানুষ বেরিয়ে আসবে এবং নরেন্দ্র ভাই মোদী পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে রেকর্ড করে ত্রিপুরা থেকে 2টি লোকসভা সিট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে দেবে। এদিনের এই পদযাত্রায় বিপ্লব কুমার দেবের সাথে উপস্থিত ছিলেন 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।